ভোলায় তিনশো কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকলেও এর দুশো সাতাশি কিলোমিটার ঝুঁকিপূর্ণ ফলে প্রায়ই জোয়ারের পানিতে প্লাবিত হয় বিভিন্ন এলাকা এই অবস্থায় সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার শঙ্কা থাকায় আতঙ্কিত কুলবাসে এ বিষয়ে আরো জানাতে ভোলার ইলিশা ভাঙতের খাল এলাকা থেকে যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে সহকর্মী ইমতিয়াজুর রহমান আহ ইমতিয়াজ দুর্যোগ মোকাবিলায় ভোলায় কি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং উপকূলবাসীর শঙ্কা তাতে আসলে দূর হবে কিনা গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না মেন দ্বীপ জেলা ভোলার চারপাশে নদী এবং সাগর উপকূল হয় যে কোনো ঝড় জলোচ্ছ্বাস আসলেই কিন্তু উপকূলীয় এলাকায় ভোলায় কোনো না কোনো আঘাত রেখে যায় এই সেই সংখ্যা কিন্তু উপকূলীয় এলাকা বেরিবাদের এলাকায় যে সকল বসতি রয়েছে তারা কিন্তু আতঙ্কে থাকেন এবারও যখনই আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে তারপর পরই কিন্তু উপকূলীয় এলাকা ভোলার যে বেরিবাদ রয়েছে প্রায় তিনশো চৌত্রিশ কিলোমিটার বেরিবাদের পাশে যে বসতি রয়েছে তারা একরকম আতঙ্ক ঝুঁকি রয়েছে কেননা তিনশো চৌত্রিশ কিলোমিটার বেড়িবাদের মধ্যে মাত্র সাতচল্লিশ কিলোমিটার বেড়িবাদ হচ্ছে স্থায়ী এসিসি প্লোক দ্বারা বেষ্টিত এবং এর ৫৫ পঞ্চান্ন কিলোমিটার জিও ডাম্পিং করা বাকি সবগুলোই কিন্তু ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করেছে পানি উন্নয়ন বোর্ড এর কারণে কিন্তু শঙ্কিত এই উপকূলবাসী আপনার কিন্তু বিষয়ে জানিয়ে রাখি ঘূর্ণিঝড় প্রস্তুতির জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের মোকাবিলার জন্য সাতশো কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এছাড়াও চোদ্দ হাজার স্বেচ্ছাসেবী কিন্তু রেড এবং সিপিপি স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে এছাড়াও যে যখনই কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হবে তার জন্য শুকনো খাবারের কিন্তু কিন্তু প্রস্তুত রাখার কথাও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তবে উপকূলবাসীর পক্ষ থেকে বরাবরই কিন্তু বলা হয় যে যখনই কোনো ঝড় জলোচ্ছ্বাস আসে তখন কিন্তু পানি উন্নয়ন বোর্ড বা সরকারের পক্ষ থেকে ঝড়ের ভিতরে তারা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে জিও ব্যাগ ডাম্পিং সহ অন্যান্য পদক্ষেপ কিন্তু যে উপকূল বাসী বলছে যে যাতে করে ঝড় জলোচ্ছ্বাসের আগের মুহূর্তে শুষ্ক মৌসুমে যদি এই যে দুশো একশো কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে সেখানে যদি কোনো সংস্কারের কাজ করা হয় তাতে করে উপকূল বাসীর সংখ্যা কিছুটা কমবে বলেও তারা বলছে তো এই ছিল আমার কাছে ভোলার ভোলা থেকে আবহাওয়া সর্বোচ্চ তথ্য মেম ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান